It is in 150 countries where Kailasa has established a de jure spiritual embassy. রাষ্ট্রপুঞ্জের বৈঠকে দেখা গেল রিপাবলিক অব কৈলাসের প্রতিনিধিকে, কিন্তু কিভাবে সম্ভব? বাস্তবে পৃথিবীর মানচিত্রে এমন কোন দেশের অস্তিত্ব যে নেই। ভারতের পলাতক ধর্মগুরু নিত্যানন্দ এই কাল্পনিক দেশটি তৈরি করেছেন বলে জানা গিয়েছে। কিন্তু কিভাবে তারা রাষ্ট্রপুঞ্জে ঢুকলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। হিন্দু ধর্মগুরুর সুরক্ষা দাবি করে সে দেশের প্রতিনিধি উপস্থিত হয়েছেন রাষ্ট্রপুঞ্জের বৈঠকে। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার রক্ষা কমিটি বৈঠকে অভিনব সাজে দেখা গিয়েছে রিপাবলিক অব কৈলাসের প্রতিনিধিকে। গাঢ় গেরুয়া বর্ণের শাড়ি পরেছিলেন ওই মহিলা। সেই সঙ্গে মাথায় কালো পাখড়ির পাশাপাশি মাথায় টিকলি, নাকে নাকছাবি, গলার হার ও হাতের বালা ছিল পরনে, যা ভর্তি ছিল হরেক গয়নায়। সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে। রাষ্ট্রপুঞ্জে হিন্দু ধর্মের ধর্মগুরুর সুরক্ষা দাবি করেছেন কৈলাসের প্রতিনিধি। রাষ্ট্রপুঞ্জের ওই বৈঠকে কৈলাসের তরফে মোট দুজন প্রতিনিধি মতামত জানিয়েছেন বলে খবর। সূত্রের খবর, 2010 সালে কর্ণাটকের রামনগরের নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্ত হন। ২০২০তে নিত্যানন্দের জামিন বাতিল হয়। কিন্তু কিভাবে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে রিপাবলিক অব কৈলাসের প্রতিনিধিরা এলেন তা নিয়ে উঠল প্রশ্ন।